সালামু আলাইকুম। আজকে আমি কদুর পাতা দিয়ে আর মেকরুল মাছ দিয়ে চাটনি করবো। আমার দামান গেছিলাম মাছ মারাত, মেকরুল মাছ বানাইয়া মারিয়া আনছো। অত বাহর পাতা কাঁচা মরিচ কুচি করিয়া রাখছি, মরিচ আৰু কদুর পাতা। এই কদুর পাতা আমি কাটি আগে রাখি লৈছি, বইল করলাম মথুরা কদুর পাতা আৰু মাস্টার অয়েল প্রচুর দিল পানোর মাঝে, মাছ তাজাল লাগে। সামান্য মরিচ দিলে ফলে আমি তেলের মাঝে মরিচ গুন্ডা দিলাম। কদু পাতার চাটনি এগুলি একটা ডিফারেন্ট চাটনি। আমরা তো আগে সাধারণত লাই পাতার চাটনি খাইনি, এখন কদুর পাতার চাটনিও খাইয়া দেখবা টেস্ট আছে। মরিচ তুলি লাইছি, এখন আমি নাস্তা দিব। পাতা বয়ে লই গেছে, পানি জড়াই দিই পাতা সাবা সিলাই নি। ঠান্ডা হয়ে যাক চূড়া, ঠান্ডা হয়ে গেলে মাছের গোসাবা সিলাবাতে দেখাই গান মাখাই দিই। সামান্য পানি জড়ানি লাগছে, বেশি পানি জড়ানি লাগছে না সামান্য। লবণ দিয়ে রাখি, পেঁয়াজ বাখরো পাতা, লাল পেঁয়াজ, তখন জাল খাই না, তখন পরিমাণ মতো নবীন দিন আমার পাতে যেদিন দেখি কম হয় পেঁয়াজ বেশি করে রাখা, পেঁয়াজ আর বাখরা
মাস্টার অয়েল আসাম মাছ, মাস্টার অয়েল দিছি আসাম মাছ। কদু পাতার চাটনি বুঝতা নাই খাইয়া দেখুন যেন লাই পাতা কোনটা আর কদু পাতা কোনটা। একটু কম হইব, একটু লবণ দিছি মরিচ একটু। কিছু আমি কটার মাঝে আমার নাতি নশাল লাগিয়ে রাখি লইম কম জাল দিয়া, আর আমি নাগামরিচ এড করবো বিশাল। আমার রেডি হয়ে গেছে গে চাটনি, রেডি হয়ে গেছে গে আমার চাটনি, মেকরুল মাছ, কদুর পাতা, বহুত কদুর পাতা, কদুর পাতার চাটনি হয়ে গেলে গিয়ে আর কিছু লাগে না, পাত